মোর প্রিয় ছাত্র ছাত্রী সকল, আজি মই তোমালোকক আবেদন পত্র কেনেকৈ লিখিব লাগে সেই বিষয়ে শিকাম। আবেদন পত্র হল এনেকুৱা পত্র যার জড়িয়তে এজন ব্যক্তিয়ে নিজের অনুরোধ বা প্রার্থনা আনর আগত ব্যক্ত করিব পারে। আবেদন পত্র সাধারণতে ভদ্র বিনয়ী ভাষাত আর উপযুক্ত সন্মান প্রদর্শন করে উপযুক্ত শব্দ ব্যবহার করে লিখিব লাগে। আবেদন পত্র আমি কিছুমান নিয়মের মাজেরে লিখিব লাগে। এতিয়া মই প্রথমতে প্রশ্ন এটা লৈছো আর সেই প্রশ্নর আধারত আবেদন পত্র কেনেকৈ লিখিব লাগে সেই বিষয়ে আলোচনা করিম। প্রশ্নটো হৈছে, বিদ্যালয়ের পৰা সাময়িক ছুটি বিচাৰি অধ্যক্ষা মহোদয়ালৈ এখন আবেদন পত্র লিখা। আবেদন পত্রর পাতনিতে প্রতি শব্দটো ব্যবহার করা হয়। যার উদ্দেশ্যত আবেদন পত্র লিখা হয় তেখেতলৈ প্রতি ব্যবহার হয়, তার পিছত হব এটা কমা। তার পিছর শারীত মাননীয়া বলি বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়ক সন্মান জানা হয়েছে। এইখিনিতে এটা কথা কও যে সন্মানীয় ব্যক্তিজন পুরুষ হলে মাননীয় আর মহিলা হলে মাননীয়া লিখিব লাগে। ইয়ার পিছর শারীত বিদ্যালয়ের নাম লিখা হয়েছে, হ্যাপি কনভেন স্কুল ধুবুরী। ইয়ার পিছত শ্রেণীর শিক্ষয়িত্রী সহায়ত আবেদন পত্র এখন অধ্যক্ষার ওসরত প্রেরণ করা হয়েছে পঞ্চমমান শ্রেণীর শিক্ষয়িত্রীর জড়িয়তে। স্থান, আমি যি ঠাইর পরা লিখো তেনহলে আমি ইয়াত ধুবুরী বলি লিখিছো। তারিখ, যিদিনা আবেদন পত্র লিখা হয় আজি তারিখটো হল 21/5/2020। পরীক্ষার সময়ত সেইদিনার তারিখটো লিখিবা। বিষয়বস্তুটো আমি প্রশ্নেরপৰা চমুকৈ এনেকৈ লিখিব পাৰি, 12 বজাৰ পৰা সাময়িক ছুটির আবেদন। মহোদয়া, যেহেতু আমার অধ্যক্ষা মহিলা সেইভাবে মহোদয়া বলে সন্মানসূচক বাক্যরে সম্বোধন করা হয়েছে, কিয়নো পুরুষের ক্ষেত্রত মহোদয় আর মহিলার ক্ষেত্রত মহোদয়া বলে কোয়া হয়। মূল বিষয়ের প্রথম দফাত স্কুলের পরা কিয় ছুটি লবলগা হল সেইটো বিষয়ে লিখা হয়েছে। বিনীত নিবেদন এই যে আজি 2 বজাত দেউতার হইতে গুয়াহাটীত থাকা মাহিদেউহতর ঘরলৈ যাবলৈ মনস্থ করছো। পিছর দফাত অধ্যক্ষা মহোদয়াক অনুরোধ জানোৱাৰ বাবে লিখা হৈছে। গতিকে দয়ালু মহোদয়ার ওচৰত অনুরোধ জনাও যে মোক 12 বজাৰ পিছর শ্রেণীসমূহৰ বাবে ছুটি মঞ্জুৰ কৰি যাবলৈ অনুমতি দিয়ে যেন। এই মোর সরল গুহারি। শেষত ইতি লিখি তলত আপনার একান্ত বাধ্য ছাত্র বা ছাত্রী লিখি, তার তলত নিজের নাম, শ্রেণী, শাখা আর রোল নং লিখিবা।